হ্যালো আমার পিপুল ভাই, তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে আবার স্বাগতম। তো ব্যাপারটা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি আলাদা একটা দিন, আর মানে আজকে দিনটা আরও একটা আমার কাছে বড় একটা সারপ্রাইজ এবং একটা বড় আনন্দের দিন আজকে। তো যাই হোক, ব্লগটা শুরু করছি এখান থেকে। এখন আমাদের টোটো চলে এসছে, তো চলো টোটোতে গিয়ে তোমাদের সঙ্গে সব কথা বলছি। গাড়ি আনতে যাচ্ছে, আচ্ছা চন্দননগর বাজারে। এই চন্দননগর মা যাচ্ছে না কেন? বাপ যাবে না যে, তো বাবা যাবে মা যাবে না, তাই তো চলো এখন সামনে টোটো চলে এসছে, টোটো যাই চলো। বাবা চলো তাহলে, ও মা আইসিডি। ব্যাপারটা হচ্ছে আমরা আজকে কোথায় যাচ্ছি? হ্যাঁ করছি, তো আমরা হচ্ছে আজকে যেখানে যাচ্ছি তা হচ্ছে, তোমরা জানো কয়েকদিন আগে আমি একটা গাড়ি পেয়েছি, সেটা আমাকে একটা মানে সবাই ডোনেট করেছিল। মানে একটা আমাদের এখানে একজন মানে একটা সংস্থা ওনারা দিয়েছিলেন আমাকে ডোনেট করে, পরপর দুটো গাড়ি। মানে আমি 7 বছর ধরে একটাও গাড়ি পাইনি, আর একটা বছরে আমি 3-3টে গাড়ি পাচ্ছি। তো এবারে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সরকারি। তোমরা অনেকেই জানো যে আমি এই কয়েকদিন আগে মানে চন্দ্রনগরে আমাদের সরকারি যে একটা হয়েছিল, সরকারিভাবে গাড়ি দেবে বলে আমাদের দেখেছিল, তো তখন গাড়ি দেয়নি, বাট আজকের আমাদের গাড়ি দেবে বলে ফোন করেছিল। এখন যা হয়েছে না, লেভেলের রাস্তা হয়ে গেছে। তো এবার আমি ঠিক সেখানেই যাচ্ছি, কারণ সেখানে আমার মানে আজকে গাড়ি দেবে আমাকে। তো আমি যাচ্ছি আর বাবা যাচ্ছে আজকে আমার সঙ্গে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি এই যে সেই জায়গা, তোমরা আগে হয়তো দেখেছো এই জায়গাটা হচ্ছে দিচ্ছে আমাদের বর্তমানে গাড়ি। চলো বাবা চলে আসছি, এখানে পৌঁছে গেছি আপাতত। এবার বাবা কেমন লাগে রে, কেমন আবার নতুন গাড়ি আইছে রে? হ্যাঁ ভালো লাগে রে, আবার নতুন গাড়ি আসতেছে এখান থেকে আমাদের গাড়ি দেবে নতুন। তো যাই হোক চলো, সিরিয়াসলি আমি নিজে খুব এক্সাইটেড আছি, কারণ আমার এমনিতে অনেকগুলো গাড়ি আছে, একটা বড় অ্যানাউন্স আছে আজকে ব্লগটা পুরোটা দেখো, একটা বড় কথা বলতে চাই। তো যাই হোক মানে আমি 1 বছরে 3টে 3টে গাড়ি, মানে আমি 7 বছরে যারা পাইনি, 7 বছর ধরে একটাও গাড়ি পাইনি, আমার একটা গাড়ি দরকার ছিল, আর এখন সেটা অনেক হয়ে গেছে। ঢুকবেন নাকি এদিকে? ভালো লাগে রে? হ্যাঁ ভালো লাগে। গাড়িটা কি করবো? গাড়িতে চড়বো। এম আর ওদিকে একটা ইয়ে আছে, তো এই যে পুরো গ্রাউন্ড ওখানে আবার ঠাকুর বাসন চলছে। হ্যাঁ তো যাই হোক, আজকের আমার এখানে আসার একটাই কারণ সেটা হচ্ছে, তোমরা অনেকদিন জানো যে আমার একটা সরকার থেকে গাড়ি আসার কথা ছিল, তো আজকে সেই গাড়িটা এসেছে, সেই গাড়ি আনতে আজকে আমি আর বাবা এসেছি। তো যাই হোক মানে আমি, হ্যাঁ এই তো স্যার, স্যার একটু, হ্যাঁ আমি হেডমাস্টার মশাই ছিলাম, ও তো ভর্তি করেছি, আমি সব রকম দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ এইখানে নিচে বসতে পারলো, এটা চিলড্রেন গাড়ি দিয়েছে। হ্যাঁ গাড়িটা ভালো মানে রে, দেখে তাই লাগিয়ে রে, এরকম লাগিয়ে রে হয়ে যাবে তো, বাড়ি যাবে তো। এটা হচ্ছে আমাদের হ্যান্ডিক্যাপের একটা রুম আর কি, এখানে সমস্ত বই টই সব কিছু পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি সরকার থেকে এই গাড়িটা দিয়েছে আমাকে, এবার ভিতরে ঢোকা থেকে এই গাড়িটা বের করতে খুব প্রবলেম হচ্ছে এই ছোটো জায়গাটা থেকে, বাট এইটা হচ্ছে সেই গাড়িটা যেটা আমাদের দিয়েছে। এই তো এই পাশটা গোটাটা ফাঁকা, এটা অ্যাকচুয়ালি আমি ঘুরে যেতে পারি আবার আবার। এই গাড়িটা এমন কেমন একটা বেশ গাড়িটা, মানে আমি জানাইনি মন্দির অফিস এতটা চিলড্রেন গাড়ি আমি কি করে চালাবো, মানে আমি কোনো ব্যাগ বই ব্যাগটা রাখবো এরকম নিচে বা কিছু বলে চলে যাবে। গাড়িটা মোটামুটি ভালো, চালাতে যাওয়া
চালানো এই করানো বিষয় হচ্ছে, কেউ টেনেও নিয়ে যেতে পারবে না, আমার বন্ধুরাও টানতে পারবে না, ধরবে কোথায়? আচ্ছা আমার গাড়ি তো আছে, বাট এই গাড়িটা এই কারণে নিতে চাইছিলাম যাতে গাড়িটা একটু ভালো হয়, বাট গাড়িটা এতটা ছোটো তোমরা জানো, আর এই পাশে একটু গাড় নেই কোনো, মানে আমি মানে এই পাশে পড়েও যেতে পারি, মানে যেসব সেসব গাড়ি গাড় আছে দেখো, এ হলে দোল খেলে এদিকে এদিক যাই, বাট এ পাশে দেখতে পাচ্ছ কোনো গাড় নেই, কোনো গাড় নেই, যেটা ও পাশে আছে আপাতত একটা হাতে হাতে প্যাডেল, মানে আমি এ হাতেও আগেরটা একটা প্যাডেল ছিল না, তাহলে লাগানো গেছে তবু, মানে এ হাতে প্যাডেল করানোর জন্য কোনো জিনিস নেই, জায়গা নেই, তারপরে এতটা ছোটো গাড়ি যে আমি কোনো বই ব্যাগ রেখেও যে যাবো বা আমি যে বসবো ঠিকঠাক সেরকম টাইপের জায়গা না, জায়গাটা একদম আলাদা, এই গাড়িটা গাড়িটার সঙ্গের সাথে একদম ছোটো, একটা কতটা হাইট বাবা, এই গাড়িটা একদম আলাদা, এই গাড়িটা আমার পক্ষে চালানো সম্ভব না, তুমিও চালাইতে পারবো না, আমি চাইলে মানে প্রচুর দরকার এর জন্য আমি পড়িতেও পারি, পড়ি যাইতে পারি, এবার কোনো গাড় নেই, তারপরে আর চাকাটা কত ছোট দেখতে পাইছো, ও পাশে চাকাটা, আর এই যে এটা এটা অনেকটা উঁচু, আমি চালাইলে আমার হাত বুকে লাগে, এই যে এই পাশটা প্যাডেল, হ্যাঁ এই পাশে প্যাড নেই, না এই পাশে কোনো গাড়ি নেই, আর একলো বুঝবে, একলোকে বুঝছে আমার ভয় লাগে, যদি জোরে চালাই তো খুব, যদি মানে রাস্তা খারাপ থাকে আমি এই পাশ থেকে পড়িতেও পারি, গাড়ি নেই, হ্যাঁ কারণ এক হাতে কোনোদিন সবসময় প্যাডেল করা সম্ভব না, এক হাতে প্যাডেল করে আমি কতক্ষণ যাবো ম্যাডাম, তাহলে গাড়িটা লুবো নি না, হ্যাঁ গাড়িটা কি প্রবলেম ম্যাডাম, এই পাশে সাপোর্টার নেই, চালাইতে পারবো না, কেউ তো ভালো লাগা জিনিস না, এরপর দিস নি দিবে, এমন কি অসুবিধা হবে, আমার নিচের কি অসুবিধা, কোনো অসুবিধা হ্যাঁ, আমারটা যদি কারোর প্রয়োজন হয়ে যায় বেটার হবে, এই হ্যাঁ এই যে চাই করছে, হ্যাঁ কোনো একটা লোক ঠেলে দিয়েছে সাপোর্টার করবে, সেইটাই নেই তো ঠেলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ চালাইবে, সেই এই যে হ্যান্ডেলতে খারাপ আর সে হ্যান্ডেলতে খারাপ, খুব প্রবলেম হচ্ছে, তোমরা জানি না আমাকে কতটা বুঝতে পারছো না, এইরকম হবে আমি ভাবিনি কোনোদিন, গাড়িটা খুব প্রবলেম, মানে গাড়িটা প্রবলেম মানে আমাদের এখানে সাপোর্ট নেই প্রথমত, এখানে যদি আমরা সাপোর্টও তৈরি করি একটা প্যাডেল করা যাবে না, মানে এই প্যাডেলগুলো করা যাবে না, এই প্যাডেল একটাই, আমি চালিয়েও যেতে পারবো না, তো এবার এই কারণটার জন্য আমরা নিতে পারছি না, বাবাও নিতে চাইছে না, এই গাড়ি আমরা চালিয়েও বেশি দূর যেতে পারবো না, আমি এক সাইডে ছিলাম এক্ষুনি লোটে যাচ্ছিলো আর কি, এক সাইডে হয়ে গেলেই লোটে যাচ্ছে, গাড়িটা খুব আলাদা টাইপের আর কি, তো আপাতত আমরা ম্যাডামকে সই করবো, করে আমরা চলে যাবো, খুব খারাপ লাগছে আজকে 7 বছর পর আমি সরকারি কিছু পাচ্ছি, আজকে তোমরা যদি না থাকতে, আমার ভিডিও যদি না দেখতে, ওই সংস্থা আমাকে গিফট করতো না, আজকে সংস্থাটা গিফট করেছিল বলে আমি ওই গাড়িটা পেয়েছি, এখন আমরা চলতে পারছি, নাহলে আমরা সরকারি থেকে কোনো দিন এখনও পর্যন্ত একটাও গাড়ি পাইনি, এই পাচ্ছিলাম সেটাও আবার এরকম হয়েছে, কিছু করার নেই আপাতত, আপাতত আমরা এই গাড়িটা আমি এখন নিচ্ছি না, কারণ আমি ক্যাম্পে এত করে বললাম যে আমার এরকম গাড়ি দরকার, অথচ গাড়িটা একদম আলাদা এলো, তো যাই হোক গাড়িটা এরকম খুব মানে ছোটো গাড়িটা, তারপরে এই যে দেখতে পাচ্ছ এ পাশে কোনো গাড় নেই, এ পাশে একটা প্যাডেল, আর এই সিটটাও একদম আলাদা, এই সিটটা এইরকম করে এইরকম, মানে অনেকটা ঢাল সিট, আর আমার এটা চালাতে মানে এত এত তো উঁচু হয়ে গেছে, আমি চালাতে গিয়ে আমার বুকে লাগতেছে, আর এই যে এই পাশের টায়ারটা দেখতে পাচ্ছ, এই পাশের টায়ারটাও অনেকটা ছোট, একদম মানে কি বলবো আমার পক্ষে সম্ভবই না, তাই আমি বললাম যে এটা যদি কারোর প্রয়োজনে লেগে যায় ওনাকে দিয়ে দিন, আমার ওই 7 বছর পর মানে আমি লাইফে এই ফার্স্ট টাইম সরকারি জিনিস পাচ্ছি, তাও আমার এরকম একটা অসুবিধা আমার পক্ষে নেওয়া একদম অসম্ভব, যে খুব খারাপ লাগছে নিজে যে এরকম গাড়ি আমি এত বছর পরে এরকম পাচ্ছি, যাই হোক চলো এখন বাড়ি যাই, সত্যি ম্যাডাম নেবো না, আমি কী করবো ম্যাডাম এই গাড়িটা নিয়ে, এই এইগুলো এইগুলো চালানো মানে চলার জন্য হবে না, এইগুলো চলার জন্য হয়, এই যেটা আছে মানে পুরো এটা এইখানে পুরো হলটা, এইটা হচ্ছে গাড়ি একদম গাড়িটা আলাদা, এই চাকাটা এটা নর্মাল চাকার থেকে ছোটো চাকা, আর এই হচ্ছে গাড়ি, এই জন্য গাড়িটা নিচ্ছি না, এই চাকাগুলো দেখলে এইটা কোনো হাইটটা দেখলে সরকারি কোনো জিনিস পাচ্ছি, তার উপরে এই জিনিসটা মানে কি বলবো আমি চালাতে মানে এটা যা উঁচু না চালানো অসম্ভব, আমার খুব বুকে লাগতেছে,
আর এই গাড়িটা জানি না, আমার এই গাড়িটা যদি কারো খুব মানে লেগে যায় আমার খুব খুশি হবো আমি, বাট আমি তাকে একদম জানানো সম্ভব না। এখন আপাতত একটা সাদা কাগজে আমাকে সই করে পুরোটা জানিয়ে দিতে হবে যে এটা। হ্যাঁ ম্যাম, আমার নাম দাম আমার সাদা কাগজ দিয়েছে, এখানে লিখে দিতে হবে আমি নেবো না গাড়িটা এই জন্য। তো ফার্স্ট গাড়ি আমার সরকারি, তাও আবার এইরকম বাবা ওয়েট করছে, বাবারও খুব খারাপ লাগেছে গাড়িটা, বাবাও চালাতে পারবে না আর কি। মানে দেখাচ্ছি পুরোটা কেমন, এই পাশ থেকে দেখলে কেমন লাগে দেখছি। এই যে চেনটার হাইট দেখতে পাচ্ছ, সিট কেমন হাইটটা দেখো, অনেক হাইট। আর ওটা আগে একদম অনেকটা হাইট, সেরকম সাদা কাগজ লিখবো আমি। এখন আমি বয়ান লিখে দিচ্ছি, নাম লিখে দেবো শুধু অমিত মণ্ডল শুধু লিখবো। চলতে পারবো তো, আমি চলতে পারবো তো, হ্যাঁ। গাড়িটা রেখে এখন বর্তমানে আমরা যাচ্ছি। বাবা কিছু করার আছে? না। গাড়িটা কেমন, ভালো না খারাপ? খারাপ। আমি কোনোদিন ভাবিনি ওইরকম গাড়ি। আর আমার আমাকে এখান থেকে আর কিছু দিবেনি, মানে আমি কলেজে উঠেছি না, এইটা আমার শেষ নামে ছিল, এরপর যা যেহেতু কলেজে উঠেছি আর এই অফিস আমার এ হবে না। এবার আমাকে এবার যদি সংস্থা বা কোনো সরকারিভাবে কোনোভাবে অ্যাপ্লাই করে যদি হয় তবে গাড়ি পাবো, নাহলে না। তো বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চল একটা বুঝবে তাই গাড়ি নিচু হালকা গোটা পড়িবে গাড়ি বুঝে দেখতে পাবে। আমি দেখছি এ গাড়ি ভালো নাই, দুয়াটার গাড়ি সেই গাড়ি আমি নামতে গেছি বাবা কো নামতে গেলি দুটো বুঝিয়ে দে। এতটা উঁচু তো সিটটা, এত নিচু আর তার প্যাডেল উঁচু, যে প্যাডটা গাড়ি যেরকম ঘুরেছ সেটা এক মাথার উপরে, মানে সেটা আমি চালাইতে পারিনি, চালাইতে গেলে বুকে লাগে রে, আর তার উপরে একটা পাশে নেই। আবার দিদির সঙ্গে দেখা হয়েছিল। এখন আমরা মুড়ি খাবো, সকাল থেকে কিছু খাওয়া নেই, সেই ভাত খেয়ে গেছিলাম, আর কিছু খাওয়া হয়নি। এখন প্রায় 3 বাজে, এখন খাবো আপাতত। আর তো কিছু মা বাজার থেকে নিয়ে এসছে, ঠিক আছে। বাবা এখন কি খাবো? মুড়ি খাবো আর কি খাবো। মা কি খাবো? খাবনি ম্যাডাম কইছে, আমার তো 18 হয়েছে, বিশেষ করে হচ্ছে আমি কলেজে উঠেছি তো আর আমি কোনো সুবিধা পাবনি, ওই এ থেকে আর কোনো সুবিধা পাবনি, বুঝতে পারছো? পাবনি যেহেতু আমি কলেজে উঠেছি। হ্যাঁ, এবার যা হবে যদি কোনো সংস্থা হেল্প করে তবে আমি হচ্ছে একটা গাড়ি পেতে পারি, বা সরকার মানে ওই এ আর নেই আর কি। জানি না তোমরা আমাকে কি ভাবছো, বাট সত্যিকারের কথা হচ্ছে যে আমি কোনোদিন এটা তো এক্সপেক্ট করিনি যে আমার আপাতত গাড়িটা এরকম আসবে। কারণ আমাদের যখন ক্যাম্পে মানে বলেছিল সবাইকে যে তোমার কী প্রয়োজন, কেমন ধরনের প্রয়োজন, আমি বলেছিলাম ম্যাডামকে, তখন আমি প্রায় 12 পড়তাম। তো আমি ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আমার বাড়ি থেকে আমার স্কুল অনেকটা দূর, 2 কিলোমিটার, আমার দুটো প্যাডেলই লাগবে, কারণ আমি একটা প্যাডেলে মানে আমি বেশিক্ষণ চালাতে পারবো না, আমার দুটো হাতে প্যাডেল লাগবে। তো আমার শুধুমাত্র পায়ের প্রবলেম, মানে সব কিছু জিজ্ঞেস করে, তো আমি সেখানে বলেছিলাম শুধুমাত্র পায়ের প্রবলেম, আমার একটু স্পেস যদি একটু বড়ো যদি হয়, সিটটা একটু ভালো হয়, আমি ভালো মতো বসতে পারবো, তো এইরকম আর কি। তো সেই জায়গায় মানে এই গাড়িটা তোমরা দেখলে হয়তো যারা বুঝতে পেরেছো আমার প্রবলেমটা কোথায়। প্রথমত প্রবলেম হচ্ছে আমার যে মানে আমি যদি মানে ওই সিটে বসি, সিটটা তো অনেকটা ঢালু, মানে আমি যদি ভালো করে বসি তাহলে আমার যে প্যাডেল করার জিনিসটা সেটা এরকম মাথার হাইটে আছে, এরকম টাইপের আলাদা, আমি তোকে চালানো সম্ভব না, তো বাবাও চালাতে পারবে না, বাবা বসতে পারবে না। আমি জাস্ট নামতে গেছিলাম, পড়ে যাচ্ছিলাম, এরকম আর কি অবস্থা।
তোমরা জানি না আমাকে কি ভাবতেছো, আমাকে এটা মানে তোমরা যদি ভাবো যে আমার এই গাড়িগুলো আছে বলে নিচ্ছি না এরকম না, আমি যদি গাড়িগুলো নাও থাকতো তাও নিতাম না, কারণ আমি যেটা আমার আমার হয়তো আমি কোনো ব্যবহার করতে পারলাম না, বাট ওই গাড়িটা যদি অন্য কেউ ব্যবহার করতে পারে সত্যি আমি খুব খুশি হব, আমি খুবই খুশি হব। সত্যি আজকে তোমরা যদি না থাকতে আমাকে হয়তো ওই সংস্থা জানতো না এবং এত একটা গাড়ি গিফট করতো না। তো মানে আমার যে আগে যে গাড়িটা ছিল, মানে আমাকে এই গাড়িগুলো আসার আগে যে গাড়িটা, সেখানে তো পুরো খারাপ হয়ে গেছে। জাস্ট এই সংস্থা যে গাড়িটা দিয়েছে সেটা আছে, আর আমাকে একটা ক্লাব থেকে গাড়ি দিয়েছিল বাবাকে, তো বাবার কাছে সেই গাড়িটা আছে, বাবা সেটা চালায় আমি এটা চালাই। আরও একটা গাড়ি হচ্ছে সোনারপুর থেকে দিয়েছিল যেটা তোমরা দেখেছিলে, তো ওই গাড়িটাও মোটামুটি আছে ভালো, তো সেই জন্য ভালোই হলো। আর যাই হোক, বয়াটা যাতে অন্য কেউ ভালোভাবে পায়, তো আমরা ওখানে বয়ানে লিখে দিয়েছি যে আমার এরকম প্রবলেম, আমি তাই চালাতে পারছি না, অনেক হাইট আছে, আমার খুব বুকে লাগছিলো, তারপর আমি এক সাইডে কোনো কভার নেই, মানে কোনো গার্ড নেই, তো খুব খারাপ লাগছিলো আর কি। মানে আমি জীবনে প্রথমবার একটা কিছু পেলাম সরকার থেকে, মানে গাড়ি, তো সেটাও আবার এরকম। যাই হোক, তোমরা জানি না কী কে মাইন্ড নিচ্ছ, অবশ্যই আমার আমার অবস্থাটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি থেকো।